আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে দূরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এটা ছিল গত শুক্রবারের ব্লগ। তো আমাদের বাসায় খালামুনিরা আসবে আজকে, তো তার জন্যই সকাল সকাল সবাই ঘুম থেকে উঠছে, সব কাজ গুছিয়ে নিচ্ছে। তো আমিও সব জামা কাপড় ধুইলাম আগে সকালেই ফ্রেশ হয়ে। তো তারপর এখন ঘরগুলো গুছালাম, তারপর ঝাড়ু দিচ্ছি সবগুলো ঘর। আর আম্মু তো রান্নার কাজে ওইখানে ব্যস্ত, আর ভাবিও আম্মুকে সাহায্য করতেছে রান্নার কাজে। তো ঘর দোয়ার সব গুছানোর আগে আমি রাইদানকে নাস্তা করিয়ে নিলাম। তো নাস্তা করানোর পরেই আমি এখন সবগুলা কাজ করে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে, কিন্তু আমি আশা রাখছি যে আপনারা আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন বা নতুন সাবস্ক্রাইবার, সবাই আমার চ্যানেলটাকে অনেকটা সাপোর্ট করেছেন এবং আমার ভিডিওগুলো দেখেই কিন্তু আমার চ্যানেলটাকে অনেকটা সাপোর্ট করেছেন। আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে, আজকের ভিডিওটা হয়তো ভালো লাগবে, যেহেতু একটু লং তার জন্য প্লিজ সবাই একটু স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে একটু আনন্দ বিনোদনের দেওয়ার জন্যই আমি ভিডিওটা করি। তবুও আমি জানি যে এতটা ভালো আমার হয় না ভিডিওটা, বা সেরকম কোনো আনন্দ বিনোদন পাওয়ার মতো কোনো কিছু নাই, মাঝে মাঝে হয় বা মাঝে মাঝে সেরকম কিছুই থাকে না। তবুও আমি আশা রাখছি যে আপনারা সবাই আমার ভিডিওটা পুরো স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আমার বলার কথা আমার কাজ আমি শেষ করে নিয়েছি। এখন রান্নাঘরে গিয়ে দেখি আম্মু কত দূর রান্না চাপালো। তো আম্মু সব মুরগি মুরগি ভিজাচ্ছে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, ডাল হচ্ছে। আজকে রান্না করা হবে মুরগির মাংস ভুনা, তারপরে পোলাও, ডিম ভুনা, ভর্তা, টমেটো চাটনি, তারপরে গরুর বট ভুনা, টিকিয়া বানানো হবে। আচ্ছা, এবার আচ্ছা, 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 আচ্ছা
তুমি আজকে জুম্মা পড়তে যাবে, তার জন্য রেডি হয়ে যাচ্ছ এখন গোসল করে। বুতুনি, হাই বুতুনি। সালাম দাও, এমনি সালাম দাও, এইভাবে না, শুধু বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আজকে জুম্মা পড়তে যাচ্ছি। আমি আজকে জুম্মা পড়তে যাচ্ছি। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার এটা পকেটে রাখো, এটা মসজিদে ফেলে দিবা। হ্যাঁ আচ্ছা, মসজিদে ফেলে দিলে ভালো টাকা না, হারায় না কিন্তু। আচ্ছা, তুমি তো জানোই কোথায় ফেলে, মসজিদে। হ্যাঁ আচ্ছা, নামো নামাবো, নামো নামো। হ্যাঁ, স্যান্ডেল পরো, স্যান্ডেল স্যান্ডেল নাও। চলো এখন নানাপাকে সালাম দিবা। এই নানাপা কোথায়, নানাপা কোথায় গেল? আচ্ছা নানাপা ছাড়ে লো, মসজিদ আপনি গিয়া চুপ করে বসে থাকো, বুঝছো? না একটু দুষ্টামি করবা না, আমরা যেখানে বসবো সেখানে বসে থাকবা। বলো, আমাদের ছাদের উপরে একটা মিনার মসজিদের মতো চাঁদ বানিয়ে দিবে। আচ্ছা চলো নানা পাকে সালাম দিয়ে আসো, চলো চলো বলো, আমি নামাজ পড়তে যাবো। এত রোদ্রে যাও না আম্মু, কই আপনি? আসো 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 আসো। আসসালামু আলাইকুম। আমি এখন নামাজ পড়তে যাবো। নামাজ পড়তে যাবো। আসো আসো, এসে পড়ো এসে পড়ো, অনেক রোদ। চুমো 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 দিবে না, না চুমো দিবে। আচ্ছা আপনি এত খুঁজে পায় না, নানাবাই যেখানে বসবো সেখানে বসে থাকবো, বুঝছো? একটু অদুষ্টামি করবো। আর শোনো, সবাইকে কিন্তু সালাম দিবা, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে নি বলো। আচ্ছা এটাতে গরুর ভট সিদ্ধ করা হচ্ছে। এটা মুটি কে বানাবে? এখানে তো সব কিছু নিয়েছি রেডি করে, আমি আহনাফকে রেডি করানোর সময় কই মাছ ভাজবে, মুরগি ভেজে বোনা করবে, ডিম ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। দুষ্টাম কিন্তু করো না, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। হ্যাঁ।
সবাইকে কিন্তু সালাম দিবা। আল্লাহ হাফেজ। সবাইকে সালাম দিবা না? আচ্ছা, আই একটু দুষ্টামি করবো না, উঠতে হবে না নাম বাইকে ছাড়া, তাহলে কিন্তু ছেলে দলটা ধরে নিয়ে যাবো। ইউসুফ, ইউসুফ কই যাস? আহনাফ চলে গেল নানুবাইয়ের সাথে মসজিদে জুম্মা পড়তে। আর এদিকে আমি টিকিয়াটাকে এখন মাংসটা আলাদা করে নিচ্ছি, আর যেহেতু মুরগি দিয়ে বানাচ্ছি আজকে, তো তার জন্য মাংসটা বেশি যাতে মিহিন না হয়ে যায় তার জন্যই আমি মাংসটাকে আলাদা করে নিলাম। আর এদিকে ভাবি তো মাছ কাটতেছে, আর এদিকে তো মেহমান আসা শুরু করে দিয়েছে, আমাদের প্রথম মেহমান, আমাদের বাসার সাথেই খালামনির বাসা, তো তার জন্য খালামনি একটু আগে এসেছে। আর অন্য মেহমানরাও চলে এসেছে, আমার খালাতো ভাইয়ের পরীক্ষা শেষ, তো ওই ঘুরতে যাচ্ছিলো, আমাদের বাসার সামনে মাঠ আছে, তো আমাদের বাসা অনেকে ওর ভালো লাগে, তো তার জন্যই ওর আসা। ও এমনি সচরাচর বাহিরে বের হতে চায় না বেশি, তারপরও আসছে, পরীক্ষা শেষ হয়েছে, তো ওদের আসার সুযোগে আমরা সব খালামুনিকে মামিদেরকে বলছি যে আসেন সবাই একসাথে, আমরা মজা করি আজকে, একটা দিন থাকেন আমাদের বাসায়। তো বড় মামি আসছে আর হামিমরা আসছে আর অন্য খালামুনিরাও আসছে, তো যাই হোক সবাই মিলে এখন বাসায় ভালোই মজা হবে। আর এদিকে আম্মু তো রান্নাবান্নার কাজে সকাল থেকেই ব্যস্ত, মুরগি ভুনা করছে, আর এদিকে গরুর বটটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, আর টিকিয়া বানানোর জন্য সব কিছু রেডি করে ফেলছে ভাবি। টিকিয়া ই করো না, লাগবো না, নিচে সব রান্নাবান্নাই হয়ে গেছে, ফাঁকে ফাঁকে আমি ভিডিও করছি আর কাজও করছি, আবার মেহমানদেরকেও সময় দিচ্ছি। তো এখন আমি আমাদের গাছ থেকে লেবু আনতে যাচ্ছি সালাদের সাথে খাওয়ার জন্য। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, অনেক অনেক সুন্দর, মেঘলা একটা আকাশ, বাতাসও আছে সাথে। আমাদের গাছের লেবু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা, এত রস হয় লেবুগুলার, আর একদম খোসাটা পাতলা, খুব টেস্ট হয়। আসো আসো আসো, বাতাস আছে অনেক, আসেন। আলহামদুলিল্লাহ আজকে রান্নাবান্না সব শেষ হয়ে গেল, মুরগির রোস্ট ভুনা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো আগেই ডিম ভুনা হয়ে গেছে, আর হলো ডাল, টিকিয়া ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, পোলাওটা তো মাশাআল্লাহ সেরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে পোলাওটা, গরুর বটটাও ভুনা হয়ে গেছে। এখন আঙ্কেলরা আসলেই তাদেরকে খাবার পরিবেশন করে দেওয়া হবে, আঙ্কেলরা জুম্মা পরে আসলে খাবার দিব তাদেরকে। ভাবি লাল মরিচ দিয়ে শুটকির ভর্তা বানাচ্ছে, এটা তো পোলার সাথে খেতে খুবই টেস্ট হয়, তো আঙ্কেলদের জন্য আমরা সব কিছু পরিবেশন করে রাখলাম, আব্বু আঙ্কেলরা খাবে, তারপরে আবার আঙ্কেলরা খেয়ে উঠলে আমরা আবার খাবো। তো যাই হোক এখন আঙ্কেলদের অপেক্ষা করছি, তো আঙ্কেলরা খাওয়া শেষ হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি, কিন্তু আমরা ভিডিওটা করতে পারিনি, আর এত মানে সবাই মিলে হইচই ছিল, মজা করছিলাম, তো ভিডিওটাই করতে ভুলে গেছিলাম। এগুলা খালামুনি নিয়ে আসছে, লটকন, জাম, লিচু, তারপরে আরেক খালামুনি নিয়ে আসছে আইসক্রিমের কার্টুন, চিপস, চকলেট, তারপরে আরেক খালামুনি আর আঙ্কেলরা নিয়ে আসছে সেভেন আপ, চিপস, জুস, অনেক কিছু।
তো সবাই মিলে আজকের দিনটা খুব খুব মজা করলাম। তো এখন আমি সন্ধ্যার পরে আবার সবার জন্য কফি বানাচ্ছি। এর মাঝখানে তো অনেকবারই অনেক পর্বের মানে খাওয়া শুরু হয়ে গেছে, জামের ভর্তা বানাইছিলাম, এটা সেটা মানে অনেক কিছুই। তারপর একটু ঘুরতে গেছিলাম, ছাদেই কোথাও না ছাদেই গেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তো এখন আমি কফি বানিয়ে দিচ্ছি সন্ধ্যার সময়, বিস্কিট তারপরে বাকরখানি দিয়ে কফি খাবে। সন্ধ্যার নাস্তা কমপ্লিট হয়ে গেল, ওনাদের কফি রেডি হয়ে গেল, এখন ওনারা কফি খাবে। আর আমরা তো এদিকে সন্ধ্যাবেলা অনেক কিছুই খেয়েছি, চিপস, জুস, তারপরে আইসক্রিম তো খাচ্ছি যেহেতু কার্টুন এসে পড়েছে ঘরে। তো যাই হোক, এখন সারাটা দিন সবাই মিলে খুব খুব মজা করলাম। সবাই একসাথে হলে যা হয় আর কি, গাপা গাপি মানে মজা হইচুই, এটা সেটা অনেক কিছু। তো যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আবার অন্য ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করিস। আল্লাহ হাফেজ।